করোনা পরিস্থিতিতে মানুষ অনেকটা স্যানিটাইজারের উপর নির্ভরশীল। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে ভেজাল স্যানিটাইজার বিক্রি করছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এদিন বর্ধমান শহরের কল্যাণী মার্কেট সহ বিভিন্ন ওষুধের মার্কেটে বিশেষ অভিযান চালানো হয়। এই অসাধু ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটকও করেছে। এখানে হিউজ কোয়ান্টিটি সিজ করা হয়েছে, অনেক দোকানে এখানে মিস ব্র্যান্ডেড স্পুরিয়াস ড্রাগস বিক্রি করা হচ্ছে। যে সব ম্যানুফ্যাকচার করা হয়েছে, যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে করা হয়েছে তার কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার নেই এবং লেবেল একবারে সব মিস ব্র্যান্ডেড লেবেল আছে। এগুলো সব অ্যানালিসিসের জন্য পাঠানো হবে, অ্যানালিসিসের রেজাল্ট এলে ফার্দার কোর্স অফ অ্যাকশন নেওয়া হবে। ইমিডিয়েট এই প্রোডাক্টগুলোকে সিজ করা হচ্ছে এবং যারা এইসব বিক্রিবাট্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে করা হয়েছে। মোর দেন 300 লিটার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।